সেজন্য আমি প্রথমে ভবানীপুরের সকল মা ভাই বোনেদের আমার সকল সহকর্মীদের এবং সারা বাংলা মানুষ ভারতবর্ষের মানুষ যারা এই রেজাল্টের জন্য অপেক্ষা করছিলেন তাদের সকলকে আমাদের ধন্যবাদ কৃতজ্ঞতা অভিনন্দন এবং সালাম জানাচ্ছি। আপনারা জানেন ভবানীপুরে ভোটার খুব কম এবং এখানে ১১৫,০০০ মতো ভোট পোল হয়েছিল টোটাল, এবং তাতে বড় যে জঙ্গিপুর এবং শামসেরগঞ্জে ভোটার সংখ্যা অনেক বেশি এবং ওখানে পোলডো হয়েছে 80%, 70%, কিন্তু ভবানীপুরে এটা চিরকালের ধারা। আমি যখন ১৯১১ সালে মুখ্যমন্ত্রী হিসেবে বাই ইলেকশনে কন্টেস্ট করেছিলাম তখন আমি ৫৪,০০০ ভোটে জিতেছিলাম রেকর্ড ব্রেক করে, কারণ তখন ৪৪% ভোট পড়েছিল টোটালটাই আমাদের। এবং ২০১৬তে আমি জিতেছিলাম সম্ভবত ২৫,০০০ ভোটে, এবং গত জেনারেল ইলেকশনে শোভনদেব চট্টোপাধ্যায় এই ৫৭% ভোটে পোল হয়েছিল তাতে উনি ২৮,০০০ ভোটে জিতেছিলেন, আর এবারে আমরা ৫৮,৮৩২ ভোটে জিতেছি, মানে এটা অ্যাবাউট ৬০,০০০। এবং আমি সকল ভোটকর্মী সহ সকলকে, বিশেষ করে একদিকে বর্ষা চলছে একদিকে কোভিড চলছে এবং তার মধ্যে ভবানীপুরের মানুষ যেভাবে ভোট দিতে বেরিয়েছেন বয়োজ্যেষ্ঠা থেকে শুরু করে ছোটরা এবং অল ল্যাঙ্গুয়েজ, কোনো ওয়ার্ডে আমরা হারিনি, এই প্রথম ইটস এ চ্যালেঞ্জ, কোনো ওয়ার্ডের মানুষ আমাদের হারায়নি প্রত্যেক, এমনকি আমি যখন ১৬তে ৪৪ এতেও কন্টেস্ট করেছি আমি একটা দুটো ওয়ার্ডে ভোট কম পেয়েছি, কিন্তু এবারে একটি ওয়ার্ডেও কিন্তু আমরা হারিনি, এটা মাথায় রাখতে হবে। আর ভবানীপুরের ভোট পার্সেন্টেজ হচ্ছে ৪৬% নন বেঙ্গলি, বাদ বাকি বাঙালি আছে, মুসলিম আছে, পাঞ্জাবি আছে, গুজরাটি আছে, মারাঠি আছে, উড়িয়া আছে, সবাই মিলিয়ে আছে, মারোয়ারি আছে, বিহারি আছে, ইউপি আছে, বাঙালি অনেক ভোটার আছে, সবাই মিলে মিলিতভাবে ভোট দিয়েছেন শান্তিপূর্ণভাবে। এবং আপনারা দেখেছেন প্রায় ৩৫,০০০ পুলিশ পাঠানো হয়েছিল ভবানীপুরে এই ছোট্ট জায়গায় এই ছোট্ট ইলেকশনটা করার জন্য। জায়গাটা ছোট্ট কিন্তু তার বৃত্তটা অনেক বড়। আজকে আমার মন ভরে গেছে এই কারণে যে ভবানীপুরের মানুষ দেখিয়ে দিল, সারা বাংলা আজকে ভবানীপুরের দিকে তাকিয়েছিল এবং সারা বাংলা খুব আঘাত পেয়েছিল যখন সব ইলেকশন আমরা জিতেও একটা ইলেকশনে আমরা জিততে পারিনি, সেটা কোর্টে কেস আছে, কেন জিতিনি কি জিতিনি তার অনেক কারণ আছে, সেটা কোর্টে কেস আছে, পরে ডিসাইড হবে, সাব জুডিস বলে বলছি না। অনেক চক্রান্ত চলেছিল, চক্রান্ত অনেক ছিল, সব চক্রান্তকে জব্দ করে দিয়েছেন বাংলার মানুষ, ভবানীপুরের মানুষ, তারা আমাকে নতুন করে উৎসাহ যোগিয়েছেন, নতুন করে প্রেরণা যোগিয়েছেন, আরও কাজ নতুন করে করবার জন্য ভবানীপুরের মানুষ আজকে আমাকে যে উৎসাহ দিয়েছেন, আমি চিরঋণী, আমি চিরকাল, আমি শুধু নয়, আমার দল থেকে শুরু করে আমাদের তৃণমূল কংগ্রেসের সব পরিবার থেকে শুরু করে সারা বাংলার মানুষের পরিবারের থেকে শুরু করে আমরা সকলে তাদের মনে রাখব। অর্থাৎ দর্শক, একেবারে যেটা বলা যায় যে বাইরের পরীক্ষাতে ফেল করলেও হোম সেন্টারে কিন্তু লেটার মার্কস পেয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। আজকে যে গণনা হচ্ছিল ভবানীপুর বাই ইলেকশনের, সেখানে নজরটা অবশ্যই ছিল গোটা রাজ্যের এবং দেশেরও বিভিন্ন প্রান্ত থেকে নজর ছিল যে আজকে রেজাল্ট কী হয়। যদিও ইঙ্গিতটা কিন্তু মিলছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় জিতবেন এবং রেকর্ড ভোটে জিতবেন, সেটাই কিন্তু হয়েছে, কিন্তু পরিষ্কার বললেন মমতা বন্দ্যোপাধ্যায় যে ভবানীপুরের মানুষ যেটা করেছেন একেবারে বলা যায় তার খুব ভালো লাগছে, এটাই তিনি বলেছেন। আসলে ভালো লাগারই কথা, কারণ নন্দীগ্রামে যে খারাপটা লেগেছিল শুভেন্দু অধিকারীর কাছে, তিনি যেভাবে হেরে ফিরেছিলেন বাইরেতে, একেবারে বলা যায় ভবানীপুরের বাইরে ভোটে লড়তে গিয়ে, সত্যি খুব খারাপ ছিল, আঘাতপ্রাপ্ত হয়েছিলেন,
তিনি তো নিজেই বলেছেন, কিন্তু আজকে মনটা তার খুব ভালো লেগেছে, কারণ ভবানীপুরের মানুষ ভোট দিয়ে অন্তত প্রেস্টিজটা বাঁচিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। এখানে যদি হারতেন তাহলে তো একেবারে আর যা রাজনীতিতে বলা যায়, অনেকেই বলছিলেন যে তার রাজনীতিতে কিন্তু জায়গাটা অনেকটা ক্লোজ হয়ে আসতো। সুতরাং সেই জায়গাতে ভবানীপুরের মানুষ ভোট দিয়ে বা অন্তত ভোটটা যেভাবে তিনি পেয়েছেন বিভিন্নভাবে, সেখানে কিন্তু অ্যাটলিস্ট নতুন করে একটা অক্সিজেন পেয়েছেন। আসলে অক্সিজেনটা সত্যি খুব সমস্যা হয়ে দাঁড়াচ্ছিল, অক্সিজেন বন্ধ হয়ে আসার মতোই, কারণ তিনি জিততে পারেননি, অথচ তার দল 213টা আসনে জিতেছিল, সরকারটা গঠন করেছে তার দল, এবং তিনি না জিতেও মুখ্যমন্ত্রীর শপথটা নিয়েছিলেন, কিন্তু কোথাও একটা আঘাত ছিল বটে যে তিনি নিজে জিততে পারেননি নন্দীগ্রামে। আবার অবশেষে তিনি কিন্তু জিতেছেন, অর্থাৎ মুখ্যমন্ত্রীর পদটা তিনি কিন্তু টিকিয়ে রাখতে পারবেন, এটাই সব থেকে বড় বিষয়, এবং তিনি জিততে পেরেছেন। তবে যাই হোক, অনেকেই যেটা বলছেন যে হোম সেন্টারে পাস, হোম সেন্টারে সাপ্লিতে পাস, কিন্তু মেন পরীক্ষায় তিনি কিন্তু ফেল করেছিলেন। মেন মানে যেহেতু 2021-এর বিধানসভা নির্বাচন একটা জেনারেল নির্বাচন, সেখানে তিনি ফেল করেন নন্দীগ্রামে, মানে হোম সেন্টার নয়, আজকে যদি পরীক্ষা হিসেবে ধরা হয় এটা হচ্ছে হোম সেন্টার, ভবানীপুর হোম সেন্টার, তিনি যেখানে রেজাল্ট করেছেন, লেটার মার্কস পেয়েছেন বলা যায়, কারণ ভালো লিড করেছেন, যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন 58,832 ভোটে তিনি কিন্তু জয়ী হয়েছেন। কিন্তু বাইরের বাইরে, মানে হোম সেন্টারের বাইরে পরীক্ষা দিতে গিয়ে নন্দীগ্রামে, সেখানে তিনি কিন্তু একবার ডাহা ফেল করে গেছিলেন, ফলে সেটা নিয়ে একটা খারাপ লাগার জায়গা ছিল। যদিও তিনি এটাকে আবার হার বলে মনে করেন না, বলেন যে ষড়যন্ত্র হয়েছিল, আমার পা ভেঙে দেওয়া হয়েছিল যাতে আমি কন্টেস্ট না করতে পারি, এই কথা আজকেও বলেছেন, এবং সেটা নিয়ে মামলা চলছে, বেশি কিছু বলবো না। আসলে বেশি কিছু বলবো না, নাকি হারটাকে বেশি করে স্মরণ করব না, অ্যাকচুয়ালি ওই যাবো না, কোথাও একটা কারণ আছে আর কি, ওইটাকে আর বেশি কিছু বলছেন না। তবে তিনি যেটা জিতেছেন, হোম সেন্টারে পরীক্ষা দিয়ে একটা রেকর্ড ভোট পেয়েছেন, জিতেছেন 2011 সালে যত ভোটে জিতেছিলেন বাই ইলেকশনে, তার থেকেও 4-5 হাজার ভোট বেশি পেয়েছেন, রেকর্ড ঘরে মানে নতুন করে তৈরি করেছেন, সবই ঠিক আছে। কিন্তু বিষয়টা অনেকেই বলছেন, এটা তো দুটো বিষয়, একটা হচ্ছে হোম সেন্টারে পরীক্ষা দিলে একটা সুবিধে হয় অনেকের, বাইরের সেন্টারে পরীক্ষা দিয়ে জিতে আসাটা, রেজাল্ট করাটা, সেটাই হচ্ছে আসল বিষয়। ঘরের বাঘ আর বাইরের মশা এটা হলে তো চলবে না, বা ঘরের বাঘিনী বাইরের মশা এটা তো চলবে না, বাইরে গিয়ে জিতে আসাটা কিন্তু সব থেকে বড় বিষয়, হোম গ্রাউন্ডে জেতাটা সেটা তো একটা আলাদা থাকেই। যদি আমরা বিদেশের মাটিতে গিয়ে চ্যাম্পিয়ন হতে পারি বা অন্য জায়গায় ঘরের বাইরে গিয়ে কোথাও চ্যাম্পিয়ন হয়, তার একটা গুরুত্ব আমরা বেশি দিই। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো জিতেছেন, কিন্তু সে জিতেছেন কোথায়? হোম গ্রাউন্ডে, হোম সেন্টারে পরীক্ষা দিয়ে তিনি পাস করলেন, কিন্তু হোমের বাইরে কি তার কোনো সেই 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 একটা গ্রহণযোগ্যতা রয়েছে? যদি থাকতো তাহলে তিনি কেন নন্দীগ্রামে হেরে গেছিলেন? এটাই সব থেকে বড় বিষয়, যতই বলুন না কেন যে তাকে জোর করে হারানো হয়েছে, এত 213টা আসনে সব জিতে গেল তৃণমূল কংগ্রেস, আর শুধুমাত্র তার আসনে জোর করে তাকে হারিয়ে দেওয়া হয়েছে, এই কথা বললে কতজনই বা বিশ্বাস করবেন? সুতরাং তিনি ভবানীপুরে হয়তো একটা লিড মার্জিন পেয়েছেন, ভালো একটা মার্জিন পেয়েছেন, ভালো ভোটে জিতেছেন, কিন্তু যে হারটা তিনি হেরেছেন নন্দীগ্রামে, এই দাগ কিন্তু কখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবন থেকে মোছা যাবে না। অর্থাৎ শুভেন্দু অধিকারী যে ধাক্কাটা দিয়েছেন সাধারণ নির্বাচনে নন্দীগ্রামে, সেটা কখনো মুছে ফেলা যাবে না, কখনো অস্বীকার করতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। এখন তিনি আশাবাদী, কোর্টের বিচারের দিকে তাকিয়ে রয়েছেন, এখন কোর্টের বিচার দেখা যাক কি হয়, তিনি যখন বলছেন বা বলার চেষ্টা করছেন, কিন্তু এখনো পর্যন্ত যেটা বলা যায় যে সার্টিফিকেট নির্বাচন কমিশন দিয়েছে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীকে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গেছিলেন, এই যে একটা প্রেস্টিজ, যে ধাক্কাটা মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়েছেন শুভেন্দু অধিকারী, এই দাগ কিন্তু কখনো মমতা বন্দ্যোপাধ্যায় মুছতে পারবেন না। যতই তিনি রেকর্ড ভোটে ভবানীপুরে জিতুন, ঘরের মাঠে হোম সেন্টারে পরীক্ষা দিয়ে তিনি হয়তো এরকম রেজাল্ট করতে পারেন, কিন্তু বাইরে গিয়ে তাকে যে ফিরে আসতে হয়েছে, হেরে ফিরে আসতে হয়েছে, সেই দাগ কিন্তু কখনো মুছবে না। এরপর হয়তো অনেক কিছু আরও পদে যেতে পারেন, অনেক জায়গায় তিনি যেটা বলছেন বা তার দল যেটা বলার চেষ্টা করছে যে প্রধানমন্ত্রী হবেন ইত্যাদি ইত্যাদি বিষয় বলার চেষ্টা হচ্ছে, কিন্তু যে ধাক্কাটা নন্দীগ্রামে খেয়েছেন, যে দাগটা শুভেন্দু অধিকারী আর মানে টেনে দিয়েছেন, সেই দাগ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিনই মুছতে পারবেন না। তবে আজকে তিনি জয়ী হয়ে অ্যাটলিস্ট পদটা তার বাঁচছে, মুখ্যমন্ত্রীর পদ, এটা একটা বড় বিষয়। কিন্তু আবার বলছি দর্শক, এটা হোম সেন্টারে পরীক্ষার এর ফল, যদি জানতাম যে খড়দাতে তিনি জিতে এসছেন তাহলে একটা অন্য ব্যাখ্যা হতো, তিনি খড়দাতে প্রার্থী হতে চাননি, সেখানে খালি হয়ে গেছিলো, তা সত্ত্বেও তার হোম গ্রাউন্ডে, মানে হোমের যিনি বিজেপির একবারে বিজেপির প্রার্থীকে হারিয়েছিলেন শোভনদেব চ্যাটার্জি, তাকে সরিয়ে, তাকে রিজাইন করিয়ে তিনি সেখানে ভোট
ভোটে লড়লেন বাড়িতে, বাড়ির বাইরে কোথাও যেন তার ভরসা হচ্ছিল না ভোটে দাঁড়ানোর, সেই জন্য একেবারে বাড়ির সামনে ঘরে ভবানীপুরে হোম সেন্টারে পরীক্ষা তাকে দিতে হলো। সাপ্লি পরীক্ষা, মেন পরীক্ষায় ফেল, সাপ্লি পরীক্ষা দিয়ে পাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাতেই আবার কত মিষ্টি মুখ হচ্ছে। দর্শক কি বলবেন, নিশ্চয়ই আপনাদের কোনো কমেন্ট থাকতে পারে, কমেন্ট করবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।